পৃথক বরণ্যর দাবিত পুনের উত্তল করে তুলিলে বিটিআর প্রাঙ্গিত কক্রাজার শহর প্রাক্তন যে ভলেন্টিয়ার কোর্স যে সংগঠনের যে সকল কর্মচারী সকলে ইয়ালে যে বদলেন্দ্র মুখ্য সদর কক্রাজার শহরস্থিত শিশু উদ্যানত তথা জেলা উপায়ুক্ত কার্যালয় কাকত এই এনে ধরনের হাতে হাতে প্লে কার্ড লোকে যে প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে। এয়া হয়েছে যে সামগ্রিক দৃশ্য যে কক্রাজার শহর যে চিলড্রেন পার্ক এনেকে সকলে যে পৃথক বড়োল্যান্ড রাজ্য গঠন করার কিন্তু পুনের রাজপথত ওলাই আছে সকলে হাতে হাতে যে প্লে কার্ড লোক বড়োল্যান্ড রাজ্য লাগবই আর এনে বিভিন্ন ধ্বনিরে যে উত্তাল করে তুলিছে যে কক্রাজার শহরখনক এয়া হয়েছে সামগ্রিক দৃশ্য সহযোগী দেখাই আছে যে যেহেতু এটা উল্লেখনীয় কথা যে যে বিটিআর যে চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি স্বাক্ষর করার পিছতো শান্ত হওয়া নাই যে এই চুক্তি সন্তুষ্টজনক চুক্তি নহয় বলে দাবি করেছে এই মতত যে যেহেতু যে দাবি পুনের উত্থাপন করেছে যে এই বিটিআর চুক্তির দ্বারা বড়োসকলে যে পৃথক রাজ্য পাবলৈ সক্ষম হওয়া নাই তাতে যে অন্তর্ভুক্ত হওয়া যে দপাসমূহ এয়া সন্তুষ্টজনক নহে বলে ইতিমধ্যে প্রকাশ করেছে। এয়া পনে পনে মই আপনার কাকত আহিছো যে বিটিআর চুক্তি সম্পন্ন হয়ে গেছে তার সত্ত্বেও আপনাদের সন্তুষ্ট নহলো কিয় কিয় বড়োল্যান্ড আর রাজ্য আপনাদের বিচারিলে চাওক আমি বিটিআর চুক্তিত এই কারণে সন্তুষ্ট নহয় মানে আগতে বিটিসি থাকা সময়ত টোটেল বিটিসি লেজিসলেটিভ পাওয়ার লগত লৈ যিমান কেটা ডিপার্টমেন্ট আসলে এই স্বাধীন চেতিয়াভাবে আর সেন্ট্রেল সিলেকশন বোর্ড লেকে সেন্ট্রেল সিলেকশন বোর্ড লেকে আমার বিটিসিয়ে তেতিয়া আমি মনিটরিং করেছিল সুপারভাইজিং করেছিল এতিয়া বিটিআর চুক্তি হওয়ার পিছত আমি বিটিসি যাক আমি নিজাভাবে যাক আমি মানে শাসন করেছিল লেজিসলেটিভ পাওয়ার লৈ বা 39টা ডিপার্টমেন্টক লৈ আমি নিজে ইচ্ছামতে সব কামে আমি করে লোব পারিছিল কিন্তু বিটিআর চুক্তি হওয়ার পিছত এটার পিছত এটা এটার পিছত আজি 18-19টা ডিপার্টমেন্ট আকৌ অসম গভর্নমেন্টে লৈ যাওয়ার পিছত আজির দিনত আমার ডিস্ট্রিক্টর ডিপুটি কমিশনারে আজিকালি আজির দিনত মনিটরিং এন্ড সুপারভাইজিংর ফুল পাওয়ারটো লগত লৈ গেছে আর লগতে এতিয়া কবলৈ গলে আমার সিক্স শিডিউল যে এরিয়া আছে সিক্স শিডিউল এরিয়ার আমার যথেষ্ট আমার বেকার লড়া ছোৱালীবিলাকক আমি চাকরি দিবর কারণে আমি যো জা করব বা আমি সেকেন্ড থার্ড গ্রেড ফোর্থ গ্রেডর চাকরিবিলাক আমি নিজাববীয়াকৈ সিলেকশন করে পেলে দিছিল কিন্তু বিটিআর চুক্তি হয়ে যাওয়ার পিছত এতিয়া আমার থার্ড গ্রেড ফোর্থ গ্রেডর যে মানে চাকরি সেইটাও আমার মানুষে দিব নোৱাৰা হয়ে গেল গতিকে সেই কারণে আমি বিটিআর চুক্তিত আমি সুখী নহয় তাৰমানে ক্ষমতা কর্তন হওয়া মানে সেই সুপারভাইজিংর যে দায়িত্ব এটা আমার ডিপুটি কমিশনার বলে কলে আপনার ডাইরেক্টলি স্টেটরপা ইহতর যে ল এন্ড অর্ডারের যে সিভিল কন্টেক্ট সেই ডাইরেক্ট মানে দিসপুরের হয়ে আছে আমার বিটিসির একো হার্ড নাই বলে আমি মানি মানে আর কবলগিয়া কারণে আমি দেখাই পাইছো পরবর্তী সময় আমি গণতান্ত্রিকভাবে হ্যাঁ গণতান্ত্রিকভাবে যে মানে ল এন্ড অর্ডারে যান আমাকে পারমিশন দিয়ে আমি এইভাবে আগবাড়ি যাই থাকি না এইবিলাক আমার এইবিলাক আমার আন্দোলনের গণ্ডিত নপরিব আমি মানে বেআইনিভাবে না যাও আমি টোটেলি গণতন্ত্রভাবে আমি আগবাড়ি যাই থাকিম যেহেতু আমার বয়সে এইখিনিয়ে কয় আমি নিয়ম কানুন হাতত লৈ তার মানে কোর্ট কাছারি বা এইবিলাক করে আমি আমার আন্দোলনটা আগবাড়ি লৈ যাই থাকিম এই মতো যে তিনিগৰাকী বড় নেতা যে গ্রেপ্তার হয়েছে অস্ত্র পর যে অভিযোগ কি কব এই সংক্রান্তত আমি কমেন্ট দিবলৈ অপারক কারণ পুলিশে পুলিশের কাম করে আছে আমি সেই ক্ষেত্রে আমি একো মানে ভুভা না জানো ধন্যবাদ এয়া আছিল যেটো এগৰাকী নেতা যে ইতিমধ্যে প্রকাশ করলে যে পৃথক রাজ্য নহওয়ালেকে পুনের এনেকে রাজপথত ওলাই গণতান্ত্রিক আন্দোলন করে যাব বলে ইতিমধ্যে প্রকাশ করেছে।